টিভিএন 24 নেটওয়ার্কের সাপ্তাহিক আয়োজন সাত দিনের বিশ্ব অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি রানা রায়হান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ICC। অন্য দুজন হলেন প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট এবং IDF প্রধান হারজুল হালেভি। টাইমস অব ইসরায়েলে এই সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়েছে। এছাড়া আমরা দেখছি মধ্যপ্রাচ্য সফর করছেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন। সোমবার সৌদি আরব সফরের পর তাকে জর্ডান ও ইসরায়েলে দেখা যাবে। এর আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস জানিয়েছে উত্তর গাজায় ত্রাণ সরবরাহের জন্য কার্নিং ও ইরেজ ক্রসিং পুরোপুরি খুলে দেওয়ার ব্যাপারে কথা বলেছেন দুই নেতা। একই সময় রাফায় ইসরায়েলের হামলা পরিকল্পনা নিয়ে আবারও নিজের অবস্থান স্পষ্ট করেছেন বাইডেন। নেতানিয়াহুকে নিজের যে কথাগুলো আগেই বলেছিলেন তিনি, সেটা আবারও বলেছেন। এর মধ্যে আমরা দেখলাম প্যালেস্টাইন অথরিটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন রাফায় ইসরায়েলের পরিকল্পনা একমাত্র আমেরিকায় ঠেকাতে পারে। সৌদি আরবের রাজধানী রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে তিনি এই কথা বলেছেন। এর মধ্যে আমরা দেখছি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির লক্ষ্যে এগিয়ে এসেছেন ইজিপ্টের নেতারা। হামাসের একজন সিনিয়র কর্মকর্তা AFPকে বলেছেন সবশেষ ইসরায়েল ও ইজিপ্টের যুদ্ধবিরতির প্রস্তাবে তাদের কোনো সমস্যা নেই। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেছেন ইসরায়েল বাধা না দিলে তাদের পরিবেশ ইতিবাচকই মনে হচ্ছে। সোমবার ইসরায়েল ও হামাস নেতাদের কায়রোতে আমন্ত্রণ জানানো হয়েছে, সেখানে যুদ্ধবিরতির বিস্তারিত আলোচনা হবে। আমরা এখন পর্যন্ত সেই আপডেট যেটি দেখেছি সেটা ইতিবাচকই মনে হচ্ছে, এখন দেখা যাক। গাজায় ইসরায়েলের বিরুদ্ধে ওঠা গণহত্যার অভিযোগের কোনো তথ্য প্রমাণ নেই বলে দাবি করেছেন ন্যাশনাল সিকিউরিটি কমিউনিকেশনস অ্যাডভাইজার জন কার্বি। তার বক্তব্যটি আমরা জাতিসংঘ কনভেনশনের সাথে মিলিয়ে দেখার চেষ্টা করব। ডেফিনেশনের সংজ্ঞা কী দেওয়া আছে এবং কী হচ্ছে সেটি। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে প্যালেস্টাইন ও ইসরায়েলের সমর্থকদের মধ্যে সবশেষ মারামারির ঘটনা ঘটেছে। আজকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুপক্ষের পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশকে ঘিরে এই ঘটনা ঘটে। এছাড়া কলম্বিয়া ইউনিভার্সিটির বিক্ষোভে ইহুদি ধর্মাবলম্বীদের একাংশ একাত্মতা জানিয়েছেন এবং তারা যেটি খুবই কয়েকদিন ধরে বলছেন যে জুডাইজম এবং জিউশ রিলিজিয়ন এইটা আলাদা করতে বলছেন, তাদের একটি আহ্বান আছে, এটি বলে রাখলাম। সারা দেশের বিক্ষোভ থেকে একটি প্রশ্ন তৈরি হয়েছে, সেটার সাথে মিল আছে, যেটি ইহুদি র্যাবাইরা বলছেন, সেটা হচ্ছে এটা ইহুদি বিদ্বেষী নাকি ইসরায়েল বিরোধী বিক্ষোভ, এই বিক্ষোভ রাজনৈতিক নাকি ধর্মীয়। এই দুটো মানে পার্থক্য মোটা দাগে করতে আমরা পারছি কি না এটি নিয়েও আমরা আলোচনা করব এবং এগুলো আলোচনা করার আশঙ্কা ভয় আছে সেগুলো নিয়েও আমরা বোঝার চেষ্টা করব। আসলে ভয় কোথায়, আলোচনা কোথায়, মানে আলোচনার ভেতরে এগুলো রাখার চেষ্টা করব। এগুলোর বাইরে সময় পেলে আমরা আগামী প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে প্রধান দুই দলের প্রার্থীদের অবস্থান নিয়ে আলোচনা করব। আমরা জানি আজকে CNN এবং CBS নিউজ তারা আলাদা জরিপ প্রকাশ করেছে, সেই জরিপে আমরা বোঝার চেষ্টা করব। এর মধ্যে CNN-এর জরিপে আমরা দেখছি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার বিরুদ্ধে বহু মামলা চলছে, বিচারও চলছে একটি মামলার, তো এরপরও তিনি এগিয়ে আছেন। সুইং স্টেটগুলোতেও আমরা দেখছি তার অবস্থান ভালো। এই আলোচনা এগুলোই আমাদের আলোচনার বিষয়বস্তু। আজকে আরেকটি বিষয় যদি সময় থাকে করবো, সেটা সুপ্রিম কোর্টের শুনানিতে ডোনাল্ড ট্রাম্পের যে ইমিউনিটি প্রশ্ন উঠেছে। আর আমরা দেখছি যে একদল কনজারভেটিভদের মধ্যে কয়েকজন বিচারপতি তার কিছু অংশের তার কিছু ক্ষেত্রে দায়মুক্তির কথা বলছেন প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, সেই বিষয়টিও আমরা রাখার চেষ্টা করবো, আলোচনার চেষ্টা করবো। আমরা আমার সাথে আছেন আজকে আমাদের TVN24-এর প্রধান সম্পাদক নাজবুল আশরাফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। স্বাগত জানাচ্ছি ডক্টর এম কবির হাসান, প্রফেসর ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্স, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। স্বাগত জানাচ্ছি হাসান ফেরদৌস, সাংবাদিক, লেখক ও গবেষক।
অনেক ধন্যবাদ। আমি শুরুতে যাব হাসান ফেরদৌসের কাছে, তাকে আমি বলবো আপনি এর মধ্যে জেনেছেন দেখেছেন নিশ্চয়ই, সেটি হচ্ছে ইউএন কনভেনশন, যেটি সেই অনুযায়ী আর্টিকেল টুতে যেটি বলা হয়েছে জেনোসাইডের যে ব্যাখ্যাটি দেওয়া হয়েছে, যে সংজ্ঞাটি দেওয়া হয়েছে, সেই সংজ্ঞার সাথে বাস্তবতা কি দেখছি, যেটি জন কার্বি হোয়াইট হাউসের কর্মকর্তা গত শুক্রবার বললেন যে এখানে জেনোসাইডের বা গণহত্যার কোনো প্রমাণ পাওয়া যায়নি। আমরা জেনোসাইডের বাংলা করছি, গণহত্যা সম্ভবত আপনার কাছে আরেকটি বাংলা আছে যতদূর আমার মনে পড়ছে। হাসান ফেরদৌস ধন্যবাদ। হ্যাঁ, আমি বলেছি গণহত্যা মানে হচ্ছে মাস কিলিং, আর জেনোসাইড হচ্ছে জাতি হত্যা। জেনেস জাতি, জেনোসাইড সুইসাইড যেমন সেরকম, সুইসাইড থেকে সাইড জাতি হত্যা। কেন বলি এটা আমরা? একটি জাতি গোষ্ঠীকে সমূলে নির্মূল করার পরিকল্পিত উদ্যোগ। জেনোসাইড কনভেনশনের মূল বক্তব্য হচ্ছে যে যেখানে একটি জাতি গোষ্ঠীকে, পুরো একটা জাতিকে নির্মূল করার চেষ্টা করা হয়, সামরিকভাবে হোক যেভাবেই হোক। অনেক লোকে খুন করা হলো, অনেক লোক মারা গেল, সেটা জেনোসাইড নয়। কারণ জেনোসাইড হতে হলে আপনাকে একটি পুরো জাতি গোষ্ঠীকে নিশ্চিহ্ন করার সুপরিকল্পিত উদ্যোগ আপনার নিতে হবে। যেমন একাত্তরে ঘটেছিল, একাত্তরে কি লক্ষ্য ছিল? পাকিস্তানিদের, বাঙালিদেরকে সমূলে নির্মূল, ঠিক যেমন এখন ঘটছে মধ্যপ্রাচ্যে প্যালেস্টাইনে, প্যালেস্টাইন ফিলিস্তিন নামক এই জাতিগোষ্ঠীকে যথাসম্ভব নির্মূল করা। গাজায় এই যে অভিযান চলছে, কি লক্ষ্য আপনারা দেখেছেন? 2 মিলিয়ন লোক, 20 লক্ষ লোক বাস করে যেই 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 এলাকাটিতে, যেই স্ট্রিপটিতে, তাদের সবাইকে বলা হচ্ছে তোমরা ভাগো। আমি এই অনুসারে আগে বলেছি ইসরায়েলিরা 3টি লক্ষ্য মাত্র ধরে দিয়েছিল গাজাবাসীর কাছে, হয় পালাও, পানিতে ডুবে মরো, অথবা বর্ষতা স্বীকার করো, রান, ডাই অর সাবমিট। এটা ইসরায়েলি সেটেলমেন্ট মন্ত্রী নিজের কথা, রান, ডাই অর সাবমিট ইওর সেলফস। অন্য কথা, পুরো একটা দেশকে, পুরো একটা জাতিকে ধ্বংস করা হচ্ছে এদের লক্ষ্য। যখন রাফায় তারা গেল, তখন তারা কি বললো? তারা নেগোসিয়েট করলো, চড়ার চেষ্টা করলো ইজিপ্টের সাথে, ভাই তোমরা এদের নিয়ে নাও। সানাইতে অন্যদিকে বিশাল জায়গা পড়ে আছে, অধিকাংশ মরুভূমি, এরা সেখানে অনায়াস থাকতে পারবে? ইজিপ্ট বলল না, কোনোভাবে রাজি না আমরা। আমেরিকা থেকে বলা হলো, এবং একাধিক ইসরায়েলি নেতারা বললো, জর্ডান তুমি তো আমার বাড়ির পাশে, তোমার 60% প্যালেস্টিনিয়ান, এদের তোমার নিয়ে নাও, এদের থাকার দেখার কোনো প্রয়োজন নেই। জর্ডান বলল না। অন্য কথা, মূল চক্রান্তটাই হচ্ছে যত সম্ভব, যত সংখ্যক লোক মারা যায় এই ফিলিস্তিন থেকে, এই প্যালেস্টাইন থেকে হটানো, তার মানে জাতিটাকে নিশ্চিহ্ন করা, সে কারণে জেনোসাইড। এখন প্রশ্ন হচ্ছে প্রমাণ আছে কিনা। এখন এই এই জিনিসটা খুব টেকনিক্যাল, এই লিগ্যাল এবং টেকনিক্যাল, ফরেনসিক এভিডেন্স লাগবে, শুধু পলিটিক্যাল স্টেটমেন্টস থেকে হবে না। যেটা হচ্ছে ICJ-তে মেনলি পলিটিক্যাল স্টেটমেন্টস থেকে ধরে ধরে বলা হচ্ছে যে দেখো তোমার সরকার, তোমার দেশের মন্ত্রী, আপনারা দেখেছেন যখন প্রথম 2 মাস আগে ICJ-তে এই হিয়ারিং হয়, তখন দক্ষিণ আফ্রিকা এই মূল যুক্তি ছিল, দেখো তোমার তোমার নেতারাই এইসব কথা বলছে, তোমার হোম মিনিস্টার, তোমার ডিফেন্স মিনিস্টার, তুমি নিজে মানে প্রাইম মিনিস্টার নেতানিয়াহু, তুমি নিজে বলছো যে এদেরকে সরে যেতে হবে, এবং তোমাদের লক্ষ্য কি? ফ্রম সি টু রিভার, রিভার টু সি, জর্ডান নদী থেকে সমুদ্র পর্যন্ত আমাদের এলাকা, আমাদের নিয়ন্ত্রণে থাকবে, আর এরা কোথায় যাবে? তোমরা ভাগো এখান থেকে। সে কারণে জেনোসাইড। এই প্রমাণটা কে করবে? এর জন্য যে আন্তর্জাতিক যেই দুটো আমরা প্ল্যাটফর্ম দেখছি, আমরা একটা ক্রিমিনাল কোর্ট, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, যার সদস্য ইসরায়েল নয়, কিন্তু ICJ যার সদস্য ইসরায়েল, ICJ মানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যেখানে এই বিষয়ে তদন্ত হচ্ছে, এবং এই তদন্তের ফলাফল আমরা এখনো পাইনি। আমরা ইন্টারিম নির্দেশ পেয়েছি, সেটা কি? তা হচ্ছে যে এখানে জনহত্যা, গণ জাতি হত্যা হয় এমন কোনো কাজ তোমরা করতে পারবে না। জাতি হত্যা হয় এমন কোনো কাজ তোমরা করতে পারবে না, তার মানে কি? ভয় আছে যে এখানে এখানে জাতি হত্যা হয়তো হতে পারে, এই কথা তারা বলছেন। আপনারা জানেন এই কথা, ICJ-র রায় পেতে অ্যাটলিস্ট 2 বছর লাগবে, 2.5 বছর লেগে, 3 বছর লেগে যেতে পারে, কিন্তু ইন্টারিম যে অর্ডারটা পেয়েছি আমরা, তাতে লক্ষণটা হচ্ছে এই যে ICJ-র জাস্টিসরা মনে করছে এখানে যা ঘটছে তাতে জাতি হত্যার স্পষ্ট নিদর্শন আছে। কিন্তু এখন যে স্টেটমেন্ট আপনি বললেন জন কির্বি, সেটা পিওরলি পলিটিক্যাল স্টেটমেন্ট, আমেরিকা তো কভার আপ দিচ্ছে,
আমেরিকা তো পুরোপুরি ইসরায়েলকে রক্ষা করছে। এক ছোট এক্সাম্পল দিই, আজকের পত্রিকায় নিউ ইয়র্ক টাইমসে নিকোলাস ক্রিস্টফ, খুব নাম করা সাংবাদিক, আপনারা জানেন, খুব বিখ্যাত সাংবাদিক, তিনি লিখেছেন যে বাইডেন প্রশাসন ইউক্রেনকে $60 বিলিয়ন দিচ্ছে এবং এটা ঢোল পিটিয়ে জানাচ্ছে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. ঢাক ঢোল পিটিয়ে বলছে আমরা ইউক্রেনকে $60 বিলিয়ন দিচ্ছি, আর $20 বিলিয়ন ইসরায়েলকে দিচ্ছে, একটা কথাও তারা বলছে না। কি অস্ত্র যাচ্ছে, তারপরে বডিলি আর মেন্টাল হার্ম টু দ্য মেম্বার্স অফ দ্য গ্রুপ এর কি বলা হয়েছে, তারপরে ফিজিক্যাল ডিস্ট্রাকশন ইন হোল আর ইন পার্ট এইটাও বলা হয়েছে, মানে জীবন জীবনযাপনের বা জীবনের যে পরিস্থিতি থাকে সে জীবনের, এরকম তিন নম্বর। কিন্তু চার নম্বর যেটি সেটি বলতে হচ্ছে এইটা ইম্পোজিং মেজার্স, এমন কোনো ব্যবস্থা নেওয়া যেটি যার কারণে ওই গ্রুপের সন্তান প্রসবে বাধা হতে পারে। পাঁচ নম্বরটি হচ্ছে শিশুদের এক গ্রুপ থেকে আরেক গ্রুপে স্থানান্তর করা ফোর্সিবলি, জোরপূর্বক। এই এই দুটি বিষয় কি আপনি এইখানে গাজায় দেখতে পাচ্ছেন কিনা? না দেখুন, আমি হাসান ফাদুর সাহেবের ভাইয়ের অ্যানালাইসিস তো অফকোর্সনে ভালো করেন, কিন্তু আমি কয়েকটা জিনিস অ্যাড করতে যাচ্ছি, যেটা আইসিজির কথা বললেন আর কি, যে ইন্টারিম যে অর্ডারটা আর কি, এখানে কিন্তু দুইটা পার্ট আপনি যে বললেন, যে মেন্টাল আর একটা হলো ফিজিক্যাল। ইন্টেন্ট আছে কি না সেটার উপর বেসিস কিন্তু আইসিজি ইন্টারিম অর্ডার দিয়েছে, গণহত্যা হতে পারে, সুতরাং বি কেয়ারফুল। কিন্তু সেকেন্ড পার্টটা যদি ফিজিক্যাল, লাস্টটা ছাড়া, যেগুলো মানে শিশুদের এক গ্রুপ থেকে আর গ্রুপে স্থানান্তর করে, কারণ ইসরায়েলদের হ্যাট রেট, আপনি যদি ইসরায়েলি সোসাইটির ভিতরে ঢুকেন, এত গণহত্যা এবং জাতিহত্যা হয়ে যাওয়ার পরেও এখনো মেজরিটি ইসরায়েলি সাপোর্ট দিস গভর্নমেন্ট, তার মানে ওরা তো এই জুইশবাদীদেরকে নেবে না, তাই না? সুতরাং এই চার পাঁচ নাম্বার ছাড়া অন্য চারটা জিনিস প্রতিদিনই ঘটছে এবং এইটাকে একটু অস্বীকার করার কোনো উপায় নেই, তার মানে সেখানে অবশ্যই জাতিহত্যা হচ্ছে আমার মতে আর কি। এখন ধরেন আমেরিকায় মাহমুদ আব্বাসকে, আমি আমার এখানে আমার মানে আমার ছাত্র আছে প্যালেস্টিনিয়ান, মানে মেইন ভূখণ্ড থেকে, গাজা থেকে আছে, ওয়েস্ট ব্যাংক থেকে আছে, ওদের সাথে কথা বললে মনে করে যে ইয়া তো পুডুল আর কি, এই যে মাহমুদ আব্বাস আর কি, ওকে রেখেছে ইসরায়েলি গভর্নমেন্ট ওদেরকে সার্ভ করার জন্য, আর বারবার ওর কথা বলতেছে যে প্যালেস্টাইন অথরিটির কাছে আবার জাতি কিভাবে বিনির্মাণ করতে হয়। 75 ধরে ওদের প্ল্যান আছে যে এই জায়গাটাকে পুরোপুরি গ্রাস করে ফেলা। আপনারা আরো অ্যানালাইসিস নিশ্চয় দেখেছেন যে এই গাজাবাসীদের কিন্তু দিস ইজ নট ফার্স্ট টাইম ওদের ইয়া হচ্ছে, ইট ইজ সেকেন্ড টাইম। 1948 এর অধিকাংশ 70% গাজাবাসী 1948 থেকে নির্বাসিত হয়ে গাজায় এসেছে, আবার ওরা ডিসপ্লেসমেন্ট হচ্ছে। ওয়ান অফ দিস ছোট্ট একটা নিউজ যে ওদের যে নেগোসিয়েশন হচ্ছে যে এই সিজ ফায়ারের অথবা বন্দি বিনিময়, ওই যে নর্দার্ন গাজাতে যেতে ওরা আন যারা ছিল, যারা ওখান থেকে চলে এসেছে, ওরা কিন্তু ইচ্ছা করলে নর্দার্ন গাজায় ফিরে যেতে পারে, তাদের উপর রেস্ট্রিকশন আরোপ করা হচ্ছে। তো এই ব্যাপারগুলো চোখের সামনে আমরা দেখছি, আর এটা তো এই যে ডিভাইড আর কি, 1948 এর যে মানে যে কিলিং আর মাস কিলিং অফ দ্য জুইশ ব্রাদার্স এন্ড সিস্টার্স, তাই না, বাই দি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, জার্মানি, ইউরোপ, তাদের যে মানে সাইকোলজি আর কি, যে ভিকটিম যারা যে একটা অন্যায় করেছে এটাকে ওরা ঢাকা দেওয়ার জন্য লেফট হ্যান্ড রাইটাররা ইসরায়েলের অট্রোসিটি, যে জিনিসগুলো ওদের বিরুদ্ধে করা হয়েছে ওইটাকে ওরা সাপোর্ট দিয়ে অথবা চুপ করে যাচ্ছে, মানে এই ডিলে প্রসেস। ওদের আলটিমেটলি ওদের গোল হলো যে যাও রাফায় যাও, তাদের ইয়া আছে যে এখানে 10,000 ইয়া আছে, ওদেরকে সবাইকে মারো, তার সাথে আরো 40,000 মারাক, অসুবিধা নেই, দেন উইথ সে মানে হোয়াইট ফ্ল্যাগ, না এখন এখন আমরা শান্তি চুক্তির কথা বলি, আমরা মানে এই দেশটাকে পুনর্গঠনের কথা বলি, এখন টাকা পয়সা কে দিবে, টাকা পয়সা দিবে ওই সৌদি আরব কেন, ইজিপ্ট কেন, এগুলো তো আমাদের মানে একটা দুঃখের ব্যাপার। আর সবচেয়ে খারাপ ব্যাপার, আমি বারবারই মানে বলি, আমেরিকাতে টাকায় থাকি, আমাদের 57
ভয়েস মুসলিম স্টেটের একটা ভয়েস নেই, এটা আমার কাছে ভাষা দুঃখ দিচ্ছে। প্রতিদিন ওখানে আমাদের মুসলমান ভাইরা মারা যাচ্ছে, ইউক্রেন থেকে যে প্রেসিডেন্ট ইসরায়েলে চলে এসেছে সে জুইশ বলে যে ওদের একত্রতা ঘোষণ করছে। আমি এখানে ধর্মীয় আনতে যাচ্ছি না, কিন্তু এই ব্যাপারটা তো ভেরি মাচ প্রেজেন্ট, তাই না? এই এবং এইটা কিন্তু ফ্লেয়ার আপ করছে ক্যাম্পাসগুলোতে। আমার ছেলেমেয়েরা বলে, ওরা তো ইয়াঙ্গার জেনারেশন, এখনকার যে ওল্ডার জেনারেশনের যেই ভিকটিম সাইকোলজি সেটা এখন কাজ করছে। ইয়াঙ্গার জেনারেশন সাদাকে সাদা বলতে পারছে। এবং আপনি দেখেন এই যে প্রটেস্ট গ্রুপের অধিকাংশই কিন্তু যারা জুইশ পিপল র্যাবাই আছে, যারা যারা এটাকে সেপারেট করতে চাচ্ছে যে জুডাইজম, অ্যান্টাইসেমিটিজম এবং ইসরায়েলের অ্যাট্রোসিটি এক জিনিস না, ব্রুটালিটি ইজ এ ডিফারেন্ট থিং, এবং যেটা যেই করুক না কেন, যেই ধর্মের নামে করুক না, সত্যি নিন্দনীয়। এই ব্যাপারটা আলটিমেটলি কি হয় আমার মনে হচ্ছে যে 100 ইয়ার্স এর যে মানে জেনারেশনের একটা বিপ্লব এখানে শুরু হয়েছে, ইদার মানে সত্য বিজয়ী হবে অথবা আবার সত্য ঢাকা পড়ে যাবে, দেখি এটা কোন দিকে যাচ্ছে। আপনার কাছে আবারও আসবো একই বিষয়ে যদি আমাদের সাথে সময় থাকে। আমি নাজবুল আশরাফের কাছে যেতে চাই, সেটি হচ্ছে ইজ ইহুদি বিদ্বেষ বা অ্যান্টিসেমিটিজম এবং ইসরায়েল বিরোধিতা অনেক সময় আমরা দেখছি গুলিয়ে ফেলা হচ্ছে, বা এইটা এইটা আলোচনা করার ডিল করার আসলে মানে ভয়টা কোথায়, আপনি কি দেখছেন? আসলে এটা ইচ্ছা করে করা হচ্ছে, মানে কোনটা ইসরায়েল নামক রাষ্ট্রের বা সেই রাষ্ট্রের সরকারের অন্যায়, এবং সেই রাষ্ট্রের অধিকাংশ মানুষ ইহুদি, আমেরিকাতেও অনেক ইহুদি আছে এবং তাদের যথেষ্ট প্রভাব আছে আমেরিকার রাজনীতিতে অর্থনীতিতে, সেই বাস্তবতাটার কারণেই কিন্তু এই যে ইহুদিবাদ, ইহুদি বিদ্বেষ, ইহুদি ধর্ম, ইসরায়েল রাষ্ট্রের ভূমিকা, এই বিষয়গুলোকে একাকার করে ফেলা হচ্ছে। এবং আমেরিকাতে বা গোটা পশ্চিমেই ইহুদি বিদ্বেষ যেহেতু খুবই স্পর্শকাতর একটা ব্যাপার, এই ব্যাপারে সমাজ, রাষ্ট্র, রাজনীতি সব কিছুই অনেক বেশি স্পর্শকাতরভাবে জিনিসটাকে দেখে, সেই সুযোগটাই তারা নিচ্ছে। এখন গোটা আমেরিকাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে আন্দোলনটা করছে শিক্ষার্থীরা, স্পষ্ট তাদের দাবি একেবারে স্পষ্ট যে গাজায় ইসরায়েলের আগ্রাসন বা যুদ্ধ বন্ধ করতে হবে, নির্যাতন, গণহত্যা যা কিছু সেগুলো বন্ধ করতে হবে। এবং এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে তারা আন্দোলন করছে, সেই বিশ্ববিদ্যালয়গুলোর সাথে এই যে ইহুদি সংগঠনগুলোর আর্থিক সম্পর্ক আছে, যারা অর্থ দিয়ে প্রভাবিত করে, আমেরিকাকে অর্থ দিয়ে প্রভাবিত করে, সেই সম্পর্কটাকে ছিন্ন করতে হবে, মূলত এই দুটি তাদের দাবি। ফলে এই দুটো দাবি বা মূল দাবি যদি বলি, গাজায় যুদ্ধ বন্ধ করা, গাজায় অন্যায় বন্ধ করা, এটার সাথে ইহুদি ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম কী করে আসে, ধর্মের কোনো বিষয় না। নেতানিয়াহু যে গাজায় অন্যায় যুদ্ধ চালিয়ে যাচ্ছেন সেটা তো ইহুদি ধর্মের নামে করেন নাই, মুসলমান বিরোধী হিসেবে করেন নাই। মানে ইসরায়েলের যে ভূমিকা প্যালেস্টাইনের ব্যাপারে বহু বছর ধরে, এবং এ ব্যাপারে আমেরিকার যে অবস্থান, সেই বাস্তবতাটাই এখানে মুখ্য। কিন্তু ধর্মের বিষয়টাকে নিয়ে আসা হচ্ছে শুধুমাত্র মূল সমস্যাটাকে আড়াল করার জন্য। আমেরিকা যতই এই সংকটের মধ্যে পড়ে, বাইডেন প্রশাসন বা ডেমোক্রেটিক পার্টির কিছু কিছু অংশ এই গাজা যুদ্ধের বিরোধিতা, হত্যা বন্ধ করা, যুদ্ধবিরতি, এগুলোর ব্যাপারে যেটুকুই তারা বলছে সেটা কেবলমাত্র চাপে পড়ে পরিস্থিতির কারণে, সংকটের কারণে, সামনে নির্বাচন সেই কারণে তারা বলছে। তা না হলে তারা জেনে শুনে বুঝেই অন্যায়কে সমর্থন করে, ইসরায়েলকে অন্ধভাবে সমর্থন দেয়, সহায়তা দেয়, এটা সবাই কম বেশি জানে। এখন যেসব জায়গায় বিক্ষোভ হচ্ছে, আপনি দেখবেন যে ইহুদি শিক্ষার্থীরা বারবার অভিযোগ করার চেষ্টা করছে যে তারা বিদ্বেষের শিকার হচ্ছে, এবং তাদের এই অভিযোগের সত্য মিথ্যা যাচাই না করে, হ্যাঁ, হাজার হাজার শিক্ষার্থী যখন মাঠে নামছে, বিক্ষুব্ধ হচ্ছে এবং দিনের পর দিন তারা এই সমাবেশ করছে, সেখানে মূল স্লোগানগুলো কি আমরা শুনতে পাচ্ছি? এর ফাঁকে ফুঁকে কেউ কারো দ্বারা প্ররোচিত হয়ে, কারো দ্বারা উত্তেজিত হয়ে, কারো উস্কানিতে অন্য রকমের দুই একটা কমেন্ট করতে পারে, সেটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু মৌলিক ঘটনা এবং তাদের দাবি এবং তাদের স্লোগান, সেখানে ধর্মের কোনো ব্যাপার নাই, ইহুদি বিদ্বেষের কোনো ব্যাপার নাই। কিন্তু ইহুদি বিদ্বেষের কথা বলেই কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোর উপরে চাপ তৈরি করা হচ্ছে, প্রশাসনগুলো সেগুলোকে দমন করছে পুলিশ দিয়ে, এবং রিপাবলিকান ডেমোক্রেট, বিশেষ করে রিপাবলিকানরা
এটাকে ইহুদি বিদ্বেষ নামক সমস্যার মধ্যে ফেলে দিয়ে এই বিক্ষোভ, এই প্রতিবাদ স্তিমিত করার, বন্ধ করার চেষ্টা করছে। শেষ করি এক লাইনে, আমরা এর আগে এই যে গত বছর 7ই অক্টোবরের পর থেকে এ পর্যন্ত 7 মাস ধরে আমেরিকা সহ গোটা বিশ্বে, পশ্চিমের বিভিন্ন দেশে, ইউরোপের বিভিন্ন দেশে যে ক্ষোভ বিক্ষোভ চলছে, এটার একটা নতুন মাত্রা তৈরি হয়েছে এখন ক্যাম্পাস ভিত্তিক যে বিক্ষোভটা, এবং এটি বলা যেতে পারে যে মানুষকে অনেক বেশি প্রভাবিত করছে যারা এই অন্যায়ের বিরোধিতা করেন বিশ্বজুড়ে, এবং এটা সামাল দিতে পারছে না আমেরিকার প্রশাসন বা ডেমোক্রেটিক সরকার, ডেমোক্রেটিক পার্টি, বাইডেন সরকার, যার কারণে আবার অবস্থানও বদলাতে পারছে না তারা। ইসরায়েলকে যাই বলুক না কেন, কোনো কথা শোনাতে পারছেন না। মাহমুদ আব্বাস একটা পাপেট, সবাই জানে, ইসরায়েলের স্বার্থে কাজ করে এবং তাকে তারাই বসিয়েছে। তারপরেও মাহমুদ আব্বাস একটা সত্য কথা বলেছেন আজকে, যে একমাত্র আমেরিকাই পারে এই ইসরায়েলকে রাফায় আক্রমণ থেকে বিরত রাখতে। শুধু রাফায় আক্রমণ কেন, যা কিছু করেছে এবং যা কিছু করছে বা যা কিছু করবে সব কিছু থেকেই শুধুমাত্র আমেরিকা বিরত রাখতে পারে। আমেরিকা বিরত রাখার যে কথাগুলো বলছে এটা শুধুমাত্র পাবলিক কনজাম্পশনের জন্য, রাজনৈতিক উদ্দেশ্যে নির্বাচনকে সামনে রেখে। তারা এটা বিশ্বাস করে না, এটা তারা বাস্তবায়ন করতে পারে না, করতে গেলে তারা অনেক রকমের সংকটে পড়বে, এই বিষয়গুলো আমরা জানি। ফলে এই যে ধর্মের বিষয়টা, ইহুদি বিদ্বেষটা পুরোটাই একটা ভণ্ডামি। জি, আর নাজমুল আশরাফ আপনাকে ধন্যবাদ। আরেকটি বিষয় আমরা দেখলাম যে এই সংঘাত ঘিরে, এই যুদ্ধ ঘিরে বা এই আগ্রাসন ঘিরে যেটি সামনে এসছে সেটি হচ্ছে যে ইসরায়েল পুরোপুরি সেটা সামরিক অর্থনৈতিক দিক থেকে তার মিত্রদের ওপরে, বিশেষ করে ওয়েস্টার্ন যে এলাই তাদের ওপরে নির্ভরশীল, এরকমই আমাদের মনে হচ্ছে। আমরা একটা ছোট্ট বিরতি থেকে ফিরে এসে আবার আলোচনায় ফিরব ইসরায়েল প্রসঙ্গ। যেমন আমরা দেখছি যে মধ্যপ্রাচ্য সফর করছেন অ্যান্টনি ব্লিনকেন, তার এই সফরে কী আসবে সেইটি সম্ভাবনা নিয়ে আর দু একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা সাথেই থাকবেন। দর্শক, আপনারা যারা দেখছেন, আশা করছি আমাদের অনুষ্ঠান ভালো লাগছে, একটু পরেই ফিরে আসছি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. সাদিনের বিষয়ে আবারও স্বাগত জানাচ্ছি। আমি চলে যাচ্ছি এবার হাসান ফেরদৌসের কাছে, তার কাছে জানতে চাইব এই একই প্রসঙ্গে ইহুদি বিদ্বেষ এবং জুডাইজম, এইটার আলোচনা করার আশঙ্কা এগুলো কোথায়। একই সঙ্গে ব্লিনকেনের যে মধ্যপ্রাচ্য সফর, সেই সফরে কি কোনো আশা দেখছেন কিনা? একটা জিনিস হচ্ছে আইডিয়াল, আর একটা হচ্ছে রিয়েল। আমরা থাকি আমেরিকায়, যে আমেরিকায় মিডিয়া, ফিনান্স মার্কেট, পলিটিক্স নিয়ন্ত্রণ করে মূলত ইহুদিরা। আমরা যা কিছুই বলি একটু ভেবে জন্য বলি আমরা, কারণ আমরা অনায়াসেই হয়রান শিকার হতে পারি। তোকে চাকরি হারাচ্ছে সামান্য কথা বলার জন্যে, তোকে গ্রেপ্তার হচ্ছে, স্কুল থেকে এক্সপেল হচ্ছে সামান্য কথা বলার জন্য। ফলে আমাদের সবাইকে, আমি আপনাদেরকেও বলছি, ব্যাপারটা বুঝবার জন্য যে এটা খুব সেন্সিটিভ, এটা আমাদের ন্যায় অন্যায়ের ব্যাপার নেই। এর মধ্যে আমাদের এটা ঠিক, এটা বেঠিক, এটা বলে আমরা পার পাবো না, কারণ দেশটা আমাদের নয়। এটা একটা ব্যাপার, তফাতটা বুঝতে হবে। একটা হচ্ছে এন্টি সেমিটিজম, একটা এন্টি জায়োনিজম। জায়োনিজমটা কি? জায়োনবাদের মূল লক্ষ্য হচ্ছে এই ইসরায়েল পবিত্র ভূমি, তাদের চোখে সেখানে একটি ইসরায়েল রাষ্ট্র গঠন। কাকে বাদ দিয়ে, কাকে তাড়িয়ে? অন্যান্যদের, যারা লোকাল ছিল, আমরাই এখানে একমাত্র বাসিন্দা ছিলাম, তোমরা বহিরাগত। এই যে ফিলসফি জায়োনিজমের 19th century শেষ থেকে দেখতে পাচ্ছি আমরা, শুরু হয়েছে তার প্রকাশ ইসরায়েল। এন্টি সেমিটিজম, ইহুদি বিদ্বেষ, আরো পুরনো, এটা কোনো বানানো ঘটনা নয়। 1000 বছর ইহুদিরা দেশ থেকে বিতাড়িত হয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, এবং তাদের প্রতি বিদ্বেষটা এত তীব্রতার প্রমাণ দেখেছি আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে। 6 মিলিয়ন লোক সেখানে মারা গেছে শুধু ইহুদি হওয়ার জন্য। এই জেনোসাইড বললাম একটু, আমরা তার মূল সুদ অরিজিনটা কোথায়? এই দেখো, ইহুদি মাত্র, শুধুমাত্র ইহুদি হওয়ার কারণে তোমাকে হত্যা করা হচ্ছে। এখন আজকের দিনে যদি আমি তোমাকে শুধু ইহুদি বলে ঘৃণা প্রকাশ করি, সেটি হবে এন্টি সেমিটিজম, এবং তার সর্বার্থে নিন্দনীয়, সে যেই করুক না কেন। একটু আগে
আশরাফ ভাই বলছিলেন যে ক্যাম্পাসে এইসব ঘটনা ঘটেছে, ঘটেছে। ইনফ্যাক্ট এমন ঘটনা ঘটেছে যে প্রোটেস্ট করছে প্রো প্যালেস্টিনিয়ান গ্রুপ, সেখান থেকে একটি ইহুদি পন্থী ছেলে চেঁচিয়ে বলল কিল অল জুজ, মিথ্যা বলছে সে, শুধুমাত্র বিভ্রান্ত করবার। এই ঘটনা ঘটছে, ফলে আমাদের অত্যন্ত কেয়ারফুল থাকতে হবে যাতে করে আমাদের কথাগুলিকে বিকৃতভাবে ব্যবহার না করতে পারে, এটা একটা ব্যাপার। গতকাল খুব ভালো বলেছেন বার্নি স্যান্ডার্স, নিজে ইহুদি, তিনি বলছেন যে ইসরায়েলকে সমালোচনা করা আর ইহুদি বিদ্বেষ এক জিনিস নয়। ইহুদি বিদ্বেষ মানে পুরো একটা জাতিকে, পুরো একটা মানব গোষ্ঠীকে প্রত্যাখ্যান করা, আর ইসরায়েলকে সমালোচনা করা মানে কি, ইসরায়েল যে রাষ্ট্র গত 70 বছর ধরে তার প্রতিবেশী দেশকে অকুপাই করে রেখেছে তার নিন্দা করা, দুটো এক জিনিস নয়, এর মধ্যে কোনো সন্দেহ নেই। শেষ কথা আপনি বল, আরেকটা প্রশ্ন আপনি করেছেন ব্লিংকন কেন গেছে, খুব সংক্ষেপে বলি আমি, তিনটা ট্র্যাকে এখন সমস্ত কাজ চলছে। প্রথম ট্র্যাক হচ্ছে গাজাতে সিজ ফায়ার এবং জিম্মিদের উদ্ধার, সিজ ফায়ার, এটা প্রথম ট্র্যাক। সেকেন্ড ট্র্যাক হচ্ছে কি হবে আগামীকাল, ডে আফটার, যদি আগামীকাল যুদ্ধ থেমে যায় গাজা নিয়ন্ত্রণ ভার কে নেবে, হামাস তো সেখানে নেই, হামাসের জায়গায় এই দেশটাকে শাসন করবে কে, এই ভূমিটাকে শাসন করবে কে, দ্যাটস এ মেজর কোয়েশ্চেন, দ্যাটস নাম্বার টু। নাম্বার থ্রি ইন্টারনাল পলিটিক্স ইসরায়েলের এবং আমেরিকার, আমি শুধু আমেরিকার কথা বলি, আশরাফ ভাই একটু আগে বলেছেন কেন হঠাৎ করে নয় কেন এত উদ্বিগ্ন মাঝে মধ্যে কথাবার্তা বলেন বাইডেন সাহেব, তার একমাত্র কারণ রাজনীতি, তার একমাত্র কারণ আগামী নির্বাচন, যে নির্বাচনে এই দুটো ঘটনা মুসলমানদের মধ্যে ক্ষোভ এবং ছাত্রদের মধ্যে ক্ষোভ, ছাত্ররা শুধুমাত্র মুসলমান নয়, শুধু আরব নয়, যেমন আমাদের নিউ ইয়র্কে কলম্বিয়াতে একটা বৃহদাংশ কিন্তু হচ্ছে গিয়ে ইহুদি, ধরা পড়েছে ইহুদি ছাত্র ও শিক্ষক যারা সংহতি প্রকাশ করছে, যারা প্রতিবাদ করছে ইসরায়েলের এই এই জাতি হত্যার। কিন্তু এই আন্দোলনটা কি এমন আকার ধারণ করবে যার ফলে নির্বাচনটা সম্পূর্ণ নাটকীয়ভাবে বদলে যাবে? আমি একটু ইতিহাস দিয়ে বলি, 1970-তে আপনাদের মনে থাকতে পারে ভিয়েতনাম যুদ্ধের সময় কেন্ট ইউনিভার্সিটিতে ওহাইও ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে একইভাবে প্রোটেস্ট হয়েছিল এবং মারাও গিয়েছিল গুলিতে, ন্যাশনাল গার্ডস, ন্যাশনাল গার্ড মানে আর্মি গুলিতে মারা গিয়েছিল। 1970 সালে সেই আন্দোলনের ফলটা কি হলো, 72 সালের নির্বাচনে নিক্সন সাহেব বিপুল ভোটে জিতলেন, ডেমোক্রেট জেতেনি কিন্তু জিতেছেন নিক্সন সাহেব, যিনি ভিয়েতনামে যুদ্ধের সাথে জড়িত ছিলেন। এখন এই আমাদের যে যুদ্ধ হচ্ছে, আমাদের যে এখন যে বড় আন্দোলন হচ্ছে যেটাকে আপনারা বললেন যে একদম মানে মহা আন্দোলন হচ্ছে, মহা আন্দোলন নয়, এটা সিগনিফিকেন্ট এই কারণে যে বড় বড় পাবলিক, বড় বড় মেজর ইনস্টিটিউশনগুলিতে আন্দোলনটা হচ্ছে, কিন্তু এর ফলে নির্বাচনে কি বড় রকমের প্রভাব ফেলবে আমি বিশ্বাস করি না, বিশেষ করে আমাদের মতো বড় এই নাগরিক শহরগুলিতে। এবারে নির্বাচনের ফলাফল আমরা বারবার বলেছি 4টি বা 5টি ব্যাটল গ্রাউন্ড স্টেটসে তার ফলাফল নির্ধারিত হবে। নিউ ইয়র্কে কি হচ্ছে ডাজন্ট রিয়েলি ম্যাটার অ্যাট অল, নিউ ইয়র্ক স্টেট 10% ভোট বেশি দেখ বা কম দেখ ট্রাম্প বা বাইডেন সাহেব জিতবেন, কিন্তু তিনি উইসকনসিনে জিতবেন কি, তিনি কি জর্জিয়ায় জিতবেন কি, তিনি কি পেনসিলভেনিয়ার বাড়ির পাশে জিতবেন কি? পেনসিলভেনিয়ার কথা খুব ইম্পর্টেন্ট, পেনসিলভেনিয়ায় খুব সিগনিফিকেন্ট নাম্বার অফ ইহুদিস আছে এবং সিগনিফিকেন্ট নাম্বার অফ মুসলিমস আছে, যদি মুসলিমরা ভোট দেয় বাইডেনের বিরুদ্ধে সেখানে ট্রাম্প জিতবেন, একইভাবে যদি মুসলমানদেরকে খুশি করবার জন্য বাইডেন যদি নমনীয় হন তার ফলে কিন্তু ইহুদিরাও কিন্তু ট্রাম্প বাইডেন বিরোধী হবেন, ফলে বাইডেনের জন্য কিন্তু বড় রকমের একটা দোলা, বড় রকমের ডাইলেমা কাজ করছে, উভয় সংকট কাজ করছে, ফলে তাকে একটা খুব সেনসিটিভ একটা একটা খুব ফাইন লাইন ট্রেড করতে হচ্ছে আপনাকে। জি আপনার কাছে আবার আসবো হাসান ফেরদৌস, আমি একই বিষয় না হলেও যেটি জানতে চাইবো, প্রেসিডেন্ট নির্বাচনে যে জরিপ হয়েছে এই জরিপে আমরা দেখছি যেটি কিছুটা হাসান ফেরদৌস বললেন, মিশিগান, পেনসিলভেনিয়া, উইসকনসিন এই তিনটি স্টেট জরিপ করেছে সিবিএস নিউজ, এখানে দেখা যাচ্ছে মোটামুটি একই ব্যবধান সমান জনপ্রিয়তা রয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনের, মিশিগানে 51% জো বাইডেন এবং 49% ডোনাল্ড ট্রাম্প, পেনসিলভেনিয়ায় 49% বাইডেন, 50% ডোনাল্ড ট্রাম্প, উইসকনসিনে একই অবস্থা। সিএনএনের ন্যাশনালি যে জরিপটা পাওয়া গেছে সেখানে দেখা যাচ্ছে এখানে ব্যবধানটা অনেক ভালো রকম দেখা যাচ্ছে, ট্রাম্প 49%, জো বাইডেন 43%। এই যেটি হাসান ফেরদৌস বললেন
যে এখানে যারা বিক্ষোভ করছে বা বিক্ষোভে বা মুসলিম যে পপুলেশন তারা কিন্তু খুব বেশি প্রভাব ফেলবে না। এখানে আমরা কি মনে হয় যে এই যে এই জরিপটা আসছে সেই জরিপ তারা অবশ্য বলেনি যে এই ফ্যাক্টর কী কী কাজ করেছে, কোন কারণে মূলত তিনটি স্টেটে হাড্ডাহাড্ডি লড়াই পরিস্থিতি দেখা যাচ্ছে এবং জাতীয় পর্যায়ে জো বাইডেন পিছিয়ে আছেন, এর কারণ কী, কীভাবে বলবেন ডক্টর কবির হাসান? না দেখুন, এই যে আমাদের পোলিংগুলো হয়, পোলিংয়ে অনেক একটা সংখ্যাগত ব্যাপার আছে, স্ট্যাটিস্টিক্সের ব্যাপার আছে, সায়েন্স আছে। আপনি কি দ্বিতীয়ভাবে প্রশ্ন করছেন? আমি যদি গ্রাউন্ড থেকে মানে বলি আর কি, যে আমি আমাদের ইউনিভার্সিটিতে মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আছে, এটা সারা আমেরিকা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আছে, ওইটার আমি ফ্যাকাল্টি অ্যাডভাইজার। কালকে ওরা ডাক দিয়েছে মানে প্রটেস্ট করে ক্লাস বঞ্চন করবে, তো এই ফ্যাক্টরগুলো আমাকে ঘিরে ধরে, কারণ এটা যেহেতু একটা রেজিস্টার অর্গানাইজেশন, এটার অনেকগুলো নিয়ম কানুন মেনে চলতে হয়, আমি সবসময় শঙ্কায় থাকি যে কোন দিকে ফ্লেয়ার আপ করে। আরেকটা ব্যাপার, নিউ অরলিন্স শহরে অনেক মানে মানে প্যালেস্টিনিয়ান বংশোদ্ভূত ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন স্টুডেন্ট আছে, তারাও শান্তিপূর্ণভাবে সোফার আমরা আন্দোলন করে যাচ্ছি, বারো যাচ্ছে ওরা প্যালেস্টাইনের পক্ষে বলতেছে। যে পোলের কথা আপনি বললেন যে ছয়টা ব্যাটেল গ্রাউন্ড স্টেট এবং তিনটা যেই জরিপ দিলেন, যদি এইভাবে বাইডেন এগিয়ে যায় এবং কোনো ধরনের রাফাতে যদি আক্রমণ করে, এটা একটা ফাইনাল মানে রেড বাটন ইস্যু আমার মনে হয়। আমার মনে হয় পুরা ইলেকশনের রেজাল্ট উল্টে যাবে, তখন এটা ধর্মীয় ব্যাপার হয়ে আসবে অনেক মুসলমানের কাছে আসলে, এবং যারা প্রটেস্ট করছে যারা মুসলিম ভোটার তাদের মধ্যে মেজরিটি কিন্তু ড্রিভেন বাই দি সেম রিজন, যারা জুইশ ভোটার আছে, যারা এই ইসরায়েলের পক্ষে বলছে যে এটা গড গিভেন রাইট, এখানে ওদের ওদেরই জায়গা, অন্য যারা বহিরাগত যেটা হাসান ফরদুজভাই বললেন, এই ধর্মীয় ব্যাপারটা প্রমিনেন্ট হয়ে আসবে, তখন কিন্তু বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন জিতবে বলে আমার মনে হয় না। আমি আরেকটা নাম্বার বলছি, এই যে রিসেন্টলি এই যে এড নিয়ে হলো যে $62 billion আর $26 billion টু ইসরায়েল, আপনি দেখেন যে রিপাবলিকানরা কিন্তু ওভারওয়েলমিং দুইটাকে সাপোর্ট মানে ইয়ে ইসরায়েলের পক্ষে যেটাকে সাপোর্ট করেছে, কিন্তু এই ডেমোক্রেটদের মধ্যে মাত্র 170 to 37 এটার এগেনস্ট মানে এইভাবে ওরা ভোট দিয়েছে আর কি, কিন্তু ইউক্রেনের পক্ষে 210 versus 0। এটাতে কি মিন করে যে রিপাবলিকান পার্টির ভিতরেও কিন্তু ওদের মধ্যে যে মানে সেলফ ক্রিটিসিজম শুরু হয়েছে যে ইসরায়েলে যেটা হচ্ছে এটা কি অ্যান্টাইসেমিটিজম না এটা ব্রুটালিটির বিরুদ্ধে একটা অবস্থান নেওয়া। আর আপনারা জানেন অনেক জুইশ রাবাই জুইশ রিলিজিয়ন থেকে আপনি যদি স্টাডি করেন যে এই যে ইসরায়েলি রাষ্ট্রটা একটা ইলিজিটিমেট স্টেট অনেক রাবাই বলছেন, কারণ এটা নট অ্যাকর্ডিং টু দ্য প্রেডিকশন আর যেটা ভবিষ্যতে করা হয়েছে, ওরা ওদের ল্যান্ড ওরা ফিরে পাবে। আর যারা জায়োনিস্ট, ভেরি ইন্টারেস্টিং কন্ট্রাডিকশন, যারা এটা প্রচার করেন যে ইসরায়েলি রাষ্ট্র যে 1900 থেকে যেটা হয়ে এই ইসরায়েলি রাষ্ট্র আজকে জন্ম হয়েছে, ওদের অধিকাংশ জায়োনিস্টদের মেজরিটি ডোন্ট বিলিভ ইন গড, বাট দে বিলিভ দ্যাট গড হ্যাজ প্রমিসড দেম ইসরায়েল। ভেরি ইন্টারেস্টিং কন্ট্রাডিকশন। তো এটা একটা পলিটিক্যাল ডাইমেনশন ডেফিনেটলি আছে। আপনি আমেরিকার প্রত্যেকটা জিনিসে কন্ট্রোল করছে জুইশ অথবা জুইশ মানে লবি, ফাইন্যান্স বলেন, এডুকেশন বলেন, মিডিয়া বলেন, এবং আমি একটা এরিয়াতে কাজ করি, এমন কোনো জ্ঞান বিজ্ঞানের শাখা নাই যেখানে জুইশরা মানে অ্যাক্সেপ্ট করছে। তো এখন এটা কিন্তু অনেক দিনের লম্বা প্রসেস। আর যে সুন্দর করে যেটা হাসান বললেন, অ্যান্টাইসেমিটিজম অনেক পুরনো, থাউজেন্ড অফ ইয়ার্স ধরে তাদেরকে বিভিন্ন দেশকে তাড়িয়ে দিয়েছে, ওরা যে দেশে গিয়েছে ওরা জানে যে ওদেরকে আবার তাড়িয়ে দিতে হবে। ইনস্টেড অফ হ্যাভিং মেটেরিয়াল, তারা হিউম্যান ক্যাপিটাল ওরা ডেভেলপ করেছে, এই জন্য দেখবেন হিউম্যান ক্যাপিটাল একটা সেকেন্ডারি ইফেক্ট, তারা অর্থ ও বানিয়েছে, সব কিছু করেছে। এখন এটা কোন জায়গায় শেষ হবে আমি মানে ভাবতে ইয়া লাগছে। যদি ডোনাল্ড ট্রাম্প আসে এটাও যে খুব একটা ভালো হবে, জো বাইডেন থাকলে তো একটা পজিশন নিতে পারছে না, সে নিজেই তো বলে সে জায়োনিস্ট প্রেসিডেন্ট নিয়োগ হন। তা আমি আসলে আমরা আসলে আমেরিকা এমন একটা মানে একটা দুদকের মধ্যে যাচ্ছি, যেটাই আসে সেটা মানে প্যালেস্টাইনের জন্য খুব একটা ভালো হবে বলে মনে হয় না, ওয়েদার বাইডেন অথবা ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প এপ্রিলে এগিয়ে এসেছে, অনেক কিছু চেঞ্জ হতে পারে এ নেক্সট মানে 6 মান্থের মধ্যে কি হচ্ছে মিডল ইস্টে। আর একটা জিনিস আমি ফাইনালি অ্যাড করতে যাচ্ছি, আপনারা দেখেন নেগোসিয়েশন সেন্টার কিন্তু কাতার থেকে কায়রোতে গেল, কায়রোতে এখন যাচ্ছে রিয়াদে, এখানেও পলিটিক্স হচ্ছে।
এখানে আপনাকে যুক্ত করি, সেটা হচ্ছে যে কাতারের বিরুদ্ধে অভিযোগ আসছে, তারা এই আমেরিকার আজকে টাইমস অফ ইসরায়েল পত্রিকায় দেখলাম, তারা অনলাইন পত্রিকায় তারা প্রকাশ করেছে যে কাতার এই যে বিক্ষোভ চলছে আমেরিকায়, সেই বিক্ষোভে তাদের ইন্ধন রয়েছে, এবং কাতারের রাষ্ট্রদূত আমেরিকায় কাতারের রাষ্ট্রদূত তাকে ব্যাখ্যা দিতে হচ্ছে যে না, আমেরিকার বিশ্ববিদ্যালয়ে কাতার বড় ধরনের আর্থিক ডোনেশন দেয় না, এরকম করছে। এবং বলা হচ্ছে ওই রিপোর্টে যে প্রায় $6 বিলিয়ন বিভিন্ন প্রতিষ্ঠানে কাতার দিয়ে থাকে, এরকম আমি দেখলাম আজকে। আপনারা রিপোর্টটা দেখতে পারেন, টাইমস অফ ইসরায়েল দেখতে পারেন। ডক্টর কবির হাসান, আপনার কাছে না, আমি যেটা আসলে শেষ করছি, আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে কাতার আমেরিকা যেভাবে চাচ্ছে সেইভাবে তাদেরকে রেজাল্ট দিতে পারছে না, সুতরাং কাতারকে বাদ দাও, কায়রোতে আনো, কারণ কায়রো যে মুসলিম মানে এই সিসি গভর্নমেন্ট, যে আমেরিকান ইনভেশন আর একটা পড়ু, তাই না, সেখানে যাচ্ছে। কিন্তু ইসরায়েল ইজিপ্টকেও খুব কেয়ারফুলি আগাতে হচ্ছে, কারণ রাফার বর্ডার খুলে দিলে ওখানে সমস্ত কিছু যাবে, এইটাকে ইয়া করার জন্য ওখানে শিফট করছে রিয়াদের দিকে, কারণ আলটিমেটলি MBS ইজ কলিং দি শটস, তাই না। তার সাথে সেই ইসরায়েলকে আলটিমেটলি জানেন যে এই হামাস এই ঘটনার আগে ওরা সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছিল, অনেকেই বলছে এই সম্পর্ক স্বাভাবিক করার কোন ইকুয়েশনে প্যালেস্টিনিয়ানরা নাই, প্যালেস্টিনিয়ানরা মনে হচ্ছে যে একটা অনাহতের মতো, আমরা ভাগাভাগি করে খাবো, কিন্তু তাদের যাদের ভবিষ্যৎ ওখানে নির্ভর তাদেরকে বাদ দিয়ে কোনো ধরনের সেটেলমেন্টে কিন্তু পারমানেন্ট সলিউশন আনবে না। যে সোমবার ওখানে ইসরায়েল এবং হামাসের প্রতিনিধিরা যাচ্ছে, সেখানে আলোচনা হবে, দেখা যাক কী হয়। ডক্টর কবির হাসান, সময় পেলে আপনাকে কাছে আবারও ফিরবো, আমি নাজমুল আশরাফের কাছে যেতে চাই, একই বিষয়ে আপনি প্রতিক্রিয়া দিতে পারেন। কিন্তু আরেকটি প্রশ্ন আপনার কাছে করে রাখতে চাই, সেটি হচ্ছে সুপ্রিম কোর্টে ডোনাল্ড ট্রাম্পের যে দায় মুক্তির বিষয়ে আলোচনা শুনানি চলছে, সেইখানে আপনি কী দেখছেন? আপনাকে বলে রাখি, সবশেষ সেনেট মাইনরিটি লিডার মিচ ম্যাককনেল তিনি বলছেন যে কেউই এমনকি প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট কোনো অপরাধ ফৌজদারি অপরাধের অপরাধ থেকে দায় মুক্ত নন। নজরুল ইসলাম, দেখেন দায় মুক্তি নিয়ে যে শুনানিটা আমরা শুনলাম, আমরা প্রত্যেক বিচারপতির বক্তব্য, তারপর ট্রাম্পের অ্যাটর্নির বক্তব্য শুনেছি, এবং বেশ পাল্টাপাল্টি তর্ক বিতর্ক বেশ উপভোগ্য, কিন্তু পুরোটার অডিও কিন্তু প্রকাশিত হয়েছে। সেখানে আমরা দেখলাম যে রিপাবলিকান কনজারভেটিভ জাস্টিসরা তো বটেই, কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে মানে লিবারাল জাস্টিসরা কিন্তু মূলত এই দায় মুক্তির বিপক্ষে নানান যুক্তি তুলে ধরেছেন, এবং ট্রাম্পের অ্যাটর্নিকে এমন সব প্রশ্ন করেছেন যেগুলোর উত্তর তিনি ঠিকমতো দিতে পারেন নাই, যে প্রেসিডেন্ট হলেই উনি যত অপকর্ম করবেন সব কাজ কি সরকারি কাজ কি না, ব্যক্তিগত দায় কোনটা, রাষ্ট্রীয় বা প্রশাসনিক বা সরকারের দায়িত্বের অংশ হিসেবে কোনটা দায়, এগুলো নিয়ে অনেক ভালো আলোচনা হয়েছে, শুনানি হয়েছে। সেখানে আমরা দেখলাম যে মোটা দাগে রক্ষণশীলরা দায় মুক্তির পক্ষে নানান রকমের কথা বলার চেষ্টা করেছেন। কনি ব্যারেট যেটি ট্রাম্পের নিয়োগ দেয়া, তিনি কিন্তু একটু ভিন্ন অবস্থান নিয়েছেন, যাই হোক, তো বেশিরভাগই তাদের পক্ষে, এবং প্রধান বিচারপতির ভূমিকাটাকে বলা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ শেষমেশ যখন সিদ্ধান্ত নেবে, এবং তারা হয়তো ট্রাম্পের পক্ষে নেবে। কিন্তু একটা জিনিস কিন্তু এই শুনানিতে তারা এই রক্ষণশীলরা বা ট্রাম্পের অ্যাটর্নি স্পষ্ট করতে পারেন নাই, নিশ্চিত করতে পারেন নাই যে কোনটা রাষ্ট্রীয় দায়িত্ব, যেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার ক্ষেত্রে দায় মুক্তি দেওয়া সম্ভব দেওয়া উচিত বলে তারা মনে করছেন, আর কোনটা তার ব্যক্তিগত অপরাধ, কোনটা আপনার ফৌজদারি অপরাধ, কোনটা রাষ্ট্রীয় কাজে করতে গিয়ে অপরাধ, এইগুলো গুলিয়ে ফেলেছেন। তো তারপরও যেহেতু রক্ষণশীলরা সেখানে সংখ্যাগরিষ্ঠ এবং ট্রাম্পের পক্ষেই তারা রায় দেবে বলে ধারণা করা হচ্ছে, হয়তো দায় মুক্তি দিতে পারে, কিন্তু আমার মনে হয় যে এটা এত সহজ হবে না, কারণ দায় মুক্তির বিষয়টা কোন কাজের দায় মুক্তি এটা যদি নির্ধারিত হয়, তাহলে যেই অপরাধে ট্রাম্পের বিচার হচ্ছে সেগুলো প্রেসিডেন্ট হিসেবে তিনি দায় মুক্তি পাওয়ার যে যুক্তি সে তার মধ্যে পড়ে না, সেক্ষেত্রে আমার মনে হয় এটা হবে না। আমি একটা কথা বলে শেষ করি, যে তথ্য নিয়ে আলোচনা হচ্ছিল যে তারা গণহত্যা করছে কি না, আপনার এই জুইশ নিয়ন্ত্রিত গণমাধ্যম বা রাজনীতিতে যা কিছু বলা হয়, প্রচুর গুজব কিন্তু ছড়ানো হয় ইসরায়েলের পক্ষ থেকে তো বটেই, আমেরিকার বিভিন্ন কনজারভেটিভ মিডিয়ার পক্ষ থেকে, এমনকি মেইনস্ট্রিম লিবারেল মিডিয়াতে তো অনেক
কিছু প্রচার করা হয় যেগুলো দ্বারা মানুষ বিভ্রান্ত হয়। ইসরায়েল কোনো কিছু একটা ছেড়ে দিলে হোয়াইট হাউস যে মুখপাত্র কেন, প্রেসিডেন্ট বাইডেনের সাথে সাথে এটাকে এন্ডোর্স করে ফেলে, সত্য বলে মানে স্বীকার করে। আবার যেটির পক্ষে অনেক তথ্য প্রমাণ আছে, প্রকাশিত সত্য, সেটার ব্যাপারে তারা সন্দেহ পোষণ করে এবং বলে যে এটা ঠিক না। তার মানে হচ্ছে যে এখানে সত্য মিথ্যার যে বিষয়টা তথ্যভিত্তিক কিনা প্রমাণভিত্তিক কিনা সেটা বিবেচ্য বিষয় না, বিবেচ্য বিষয় হচ্ছে তাদের রাজনৈতিক অবস্থান এবং সেই অবস্থানের কারণেই কোনটাকে স্বীকার করা হয় কোনটাকে স্বীকার করা হয় না। জি নাজমুল আশরাফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে ডক্টর কবির হাসান এবং হাসান ফেরদৌসের কাছে যেতে পারলে ভালো হতো, কিন্তু আমার হাতে সময় নেই, অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। হাসান ফেরদৌস, আপনি ভালো থাকবেন, ধন্যবাদ জানাচ্ছি ডক্টর এম কবির হাসান আপনাকে, সবাই ভালো থাকবেন। সাত দিনের বিশ্ব অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে, দেখা হবে আগামী পর্বে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556, লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।